নতুন জামাই আসবে বাড়িতে, বুঝতে পারছো? হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে, দেখো পুরো এঞ্জেলের মতন লাগছে ওকে, দেখো অল্প গুছিয়েছে দেখে বসাও যাবে না। প্রথমবার আজকে ট্রলিং নিয়েছি ভাই, আগে কোনো দিন নিইনি। চিকেন চাপ, প্লেন ভাত, মানে সাদা ভাত যাই বলো তোমরা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও গাইজ। তো গাইজ, তোমাদের বলেছিলাম যে দিদি আসলে অনেক ভিডিও বানাবো, কিন্তু দিদি যাওয়ার সময় হয়ে গেলে এখনও একটা ভিডিও বানাতে পারলাম না। তো কালকে দিদি যাবে বাড়িতে, তো শুভদা আসবে আজকে, তো বাড়িতে অনেক কিছু প্রিপারেশন চলছে যেহেতু নতুন জামাই আসবে বাড়িতে, বুঝতে পারছো? আর এই যে দেখো, আমি দুধের প্যাকেট কিনে নিয়ে আসলাম আমুল তাজা, তো পিঠে পায়ে সবে নাকি রাত্রে অল্প, তো সেটার জন্যই নিয়ে আসলাম। আর অলরেডি সব প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে সকাল থেকে, পুরো ব্যস্ততায় মা এটা বানাচ্ছে ওটা বানাচ্ছে। তো চলো আজকে কী কী হবে না হবে সবই দেখাবো তোমাদের, তার জন্যই আমার আজকে ব্লগটা করা। যে বলেছিলাম যে দিদি আসলে অনেকগুলো ভিডিও বানাবো, কিন্তু কোন দিক দিয়ে টাইম পার হয়ে গেলো টেরই পেলাম না। তো চলো আজকে যা যা হবে সেটাই দেখাবো তোমাদের, তো চলো দেখতে থাকো। তো গাইজ, দেখলেই ঘরে সব কিছু প্রিপারেশন হচ্ছে, অনেক কিছু রান্না করা হবে আজকে, আর পিঠেও বানানো হচ্ছে, সেটা দেখাইনি তোমাদের, তো দেখাচ্ছি সেটা। আর আমার চুল টুল দেখো কেমন হয়ে আছে, পাগলের মতন লাগছে, যাই হোক থাক। তো চলো আপাতত তোমাদের পিঠে বানানো হচ্ছে সেটা দেখাই, আর আমি এখন স্নান টান করে নিব, বিকেলে আসবে আই থিঙ্ক শুভদা, তারপরে রাতে খাওয়া দাওয়া হবে, তো দেখতে থাকো। তো গাইস, এই যে পিঠে বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে দেখো কি সুন্দর শেপে বানিয়েছে, অ্যাকচুয়ালি মামি এসে বানিয়ে দিয়ে গেল এগুলো সব, দেখো কি সুন্দর ডিজাইন করেছে পিঠেগুলোর মধ্যে, এটা আই থিঙ্ক পদ্ম ফুলের ডিজাইনটা তুলেছে, আর ওইগুলো অনেক ধরনের দেখো আরও আছে, এই কয়টা মানে কয়েকটা ডিজাইন করেছে, কয়েকটা এমনিও বানিয়েছে, তো দেখো কি সুন্দর করে বানিয়েছে। এখন এগুলো ভাজবে, তারপরে আরও কী কী করবে, তো করে নেই একেবারে রেডি হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো গাইস, আমি স্নান স্নান করে নিলাম, আর আমাদের পিঠা টিঠা বানানো হয়ে গেছে, পিঠা বলো লাঞ্চ বলো সব বানানো হয়ে গেছে। তো আমি অলরেডি অল্প সিম্পল লাঞ্চ করেও নিয়েছি, সেটা দেখানো হয়নি। তো এখন প্রায় 3:30 মতন বাজে, এখন আমি যাচ্ছি অল্প, আমাদের গাড়িটা শোরুমে দিয়েছিল যখন আমরা মেহেকদের বাড়ি ছিলাম, তখন গাড়িটা অল্প খারাপ হয়েছিল, তো শোরুমে ঠিক করতে দেওয়া আচ্ছা আজকে গিয়ে নিয়ে আসবো, কেন কি কালকে এক জায়গাতে যাওয়ার প্ল্যান আছে আমাদের। আর হ্যাঁ, একটা কথা ভুলেই গেছি, বলেছিলাম যে দিদিকে নিয়ে আজকের ব্লগটা বানাবো, কিন্তু দিদিকে এখন পর্যন্ত একবারও দেখানো হয়নি। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ অল্প চেঞ্জ হয়েছে, দেখাচ্ছি তোমাদের। ওই যে এখন রেডি সেডি হয়ে আসলো, এখন নাকি না রেডি হয়ে আসবে না, আগে কিন্তু যেমন থাকতো ওমনই, এখন না তো আমি কই রেডি হইছি, তাও মানে এখন তো মানে রেডি হয়েই থাকে সারাদিন, যাই হোক তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি অল্প, পিছনটা যে আমরা সাজিয়েছি নতুন করে আবার। তো গাইস, এই যে দেখো আমরা অল্প রেনোভেট করেছি বললামই, কয়েকটা ফটো অ্যাড করেছি, যেমন এই ফটোটা আগেরই ছিল, এই ফটোটাও আগের ছিল দিদির সিঙ্গেল ফটোগুলো, আর বাবা মার ফটোটা আগেরই ছিল। নতুন করে এই যে মেহেকের দেখো একটা ফটো অ্যাড করেছি, এটা মেহেক বিয়ের দিন উঠেছিল দিদির, দেখো পুরো এঞ্জেলের মতন লাগছে ওকে। আর এই যে এখানে একটা ফটো, এটা নতুন অ্যাড হয়েছে, এটাও আগের থেকেই ছিল দিদির, আর এই যে একটা, এটাও আগের থেকে ছিল, আর এই যে জ্যামি আর দিদির ফটোটা এখানে অ্যাড করেছি, আর এই যে এখানে দিদি আর শুভদার ফটোটাও অ্যাড করেছি, এটা ওদের রিসেপশনের পিক, দেখেছো তোমরা রিসেপশনে, তাও দেখিয়ে দিলাম আরও একবার, আর এটা দিদির পেন্টিং। তো গাইজ, দেখালাম তোমাদের কেমন হয়েছে, অবশ্যই বলো, অল্প রেনোভেট করার চেষ্টা করেছি, মানে নতুনত্ব কিছু একটা, দেখো অল্প গুছিয়েছে দেখে বসাও যাবে না, এখন ঘর শুনেছে বলে জানলা খোলা যাবে না, ধুলো আসবে বাইরের থেকে, মানে কুচবি ডেলি করতাম যখন ওই ছিল না, এখন আছে তখন অল্প এসে করতে হবে।
তো গাইস, এখন আমি আর দিদি মিলে কয়েকটা রিল বানালাম এখানে। অনেকদিন পরে আমি আর দিদি মিলে রিল বানালাম, সেগুলো হয়তো দিদি ফেসবুকে আপলোড করবে। তো এখন আমি বেরোচ্ছি, অল্প বললাম যে তোমাদের যে গাড়িটা শোরুমে দিয়ে আছে, তো সুবোধাও আসবে একেবারে, তো দুজন মিলে গাড়িটা নিয়ে আসবো। আমি তো ড্রাইভ করতে পারি না, সুবোধাবারে তো নিয়ে আসবো এখানে। তো চলো নিয়ে আসি গাড়িটা, অনেকদিন ধরে নেই, পুরো খালি খালি পড়ে আছে জায়গাটা। চলো, আর ওই ওখান থেকে হাসছে, চলো। তো গাইস, আমি গাড়ি নিতে গিয়েছিলাম কিন্তু গাড়ি এখনো ঠিক হয়নি, তো সেটা হলো না। মানে আমার সাথে এমন হয় গাইস, তো হাসি মুখেই সব কিছু সামলে নিই। এখন সুবোধাও এসে পড়েছে, একসঙ্গেই দেখা হয়েছিল আসার সময়। আমাদের প্ল্যানই ছিল যে আসার সময় একসঙ্গে গাড়ি নিয়ে চলে আসব। তো এখন পিঠা কী কী বানানো হয়েছে সব দেখাবো তোমাদের, আর খেতে দিবে নতুন জামাইকে আমাদের। চলো। এই যে গাইস, এখানে পায়েস বানিয়ে রেখে দিয়েছে, পিঠাটা তো আমি বানাইছি না। এই যে এই যে এই পিঠাগুলো কিন্তু মামি খালি বানিয়ে দিয়েছে, আমি ভেজেছি। হ্যাঁ, আমারই বানানো হয়েছে। তো গাইস, এই যে আমি পিঠাগুলো বেজে নিয়েছি, এখন এখানে মিষ্টি দিতে হবে, মিষ্টিও এনেছে, সেটা দিব। গাইস, এই যে আমার জন্য বেড়ে নিয়েছি। না গাইস, এই যে এখন আমিও খাবো, অল্প আগেই লাঞ্চ করেছি তাও খাবো। এই যে মিষ্টি এখানে, আর এই যে আমি নিয়ে নিয়েছি, এখানে আছে, তোমরা বা কী বলো, এটা কিন্তু পায়েস না, এটা চুষি বলে আমাদের ভাষায়, তোমরা বা কী বলো। অ্যাকচুয়ালি এই যে ময়দা দিয়ে এমন এমন চাউলের মতন বানিয়ে বানিয়ে বানিয়েছে মা, এটা জামাই আসবে বলে স্পেশালি। আর এইটা হলো মুগের কুলি। অ্যাকচুয়ালি দিদি মিষ্টিটা একদমই পছন্দ করে না, আর খালি ঝাল 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 খাওয়া। তো চলো, আমিও খেয়ে নিই, ওখানে দিয়ে এসেছি, খাচ্ছে আর আমি এখন খেয়ে নিই। দেখে লোভে মানে না গাইস, আমার মিষ্টি ঝাল সবই ভালো লাগে। তো চলো খেয়ে নিই ফলাফল। তো গাইস, আমি বাড়ির থেকে এখন আবার অল্প স্মার্ট পয়েন্টে এসেছি ভাইয়ের সাথে। ভাই কয়েকটা জিনিস নেবে, আমিও কয়েকটা জিনিস নিব। তো চলো নিয়ে নিই ফটাফট জিনিসগুলো, আর কী কী নিচ্ছি না নিচ্ছি দেখাবো তোমাদের। তাহলে এই যে নিয়ে নিয়েছি ট্রলিতে, প্রথমবার আজকে ট্রলি নিয়েছি গাইস, আগে কোনো কিছু নিইনি। তো চলো ফটাফট নিয়ে নিই, যা যা নিতে বলেছে মা তো নিয়ে নিই। আর ভাইও অনেক জিনিস নিচ্ছে, মাসের বাজার হয়তো ভাইয়ের। তো চলো নিয়ে নিই ফটাফট, আমার যে কয়েকটা জিনিসের দরকার গাইস। এই সাইডে সাপান ফাপান নেই ভাই, সাপান আরও কী কী নিবে এই সাইড দিয়ে যাই। আমি একটা এখান থেকে শীট মাস্ক উঠিয়ে নিয়েছি, এখানে অফারে আছে শীট মাস্কগুলো, আই থিঙ্ক সব কিছুই অফারে আছে। কই যা যা খুশি সব নেই। তো গাইস, আমাদের কেনাকাটা শেষ। এই যে দেখতে পাচ্ছ, এই যে স্মার্ট পয়েন্ট, আজকের মতন বাই বাই। চলো এখন টোটোর জন্য ওয়েট করছি, টোটো আসুক তারপর যাব। তো গাইস, আমি বাড়িতে চলে এসেছি, আর এসে অনেকক্ষণ গল্প হলো, প্রায় অনেকদিন পরই আজকে এতটা গল্প করলাম আমরা সবাই মিলে, দিয়া দিয়েও এসেছিল, তো অনেকই মজা হলো। তখন আর দেখাতে পারিনি, কারণ অল্প গল্প করতে নিলে যদি ব্লগ করতে নিই খা আমারও ভালো লাগে না ঠিক, আর অল্প আনকমফোর্টেবল হয়ে যায় যেহেতু আসে না ক্যামেরার সামনে। আমি যেমন আমার সামনে কেউ ক্যামেরা অন করলে অতটা আনকমফোর্টেবল হই না, ওরা যতটা হয়ে যায়। তো চলো, এখন রাত্রের খাওয়ার সময় হয়ে এসেছে প্রায়, এখন সব রেডি করতে হবে আবার রাত্রে খাওয়া দাওয়ার জন্য। গাইস, তখন তো গাড়ি আনতে গিয়েছিলাম, হয়নি ঠিক ভালো মতন, এখন হয়ে গেছে, এখন গিয়ে নিয়ে আসলাম আমরা। এই যে আমাদের গাড়ি চলে এসেছে প্রায় অনেকদিন পর, প্রায় 10-15 দিন তো হয়ে যাবে। এখানেই রেখে দিলাম গাড়িটা, কালকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, আজকে আর গ্যারেজে ঢুকালাম না আমাদের। তো চলো এখন ঘরে যাই, ফট করে গিয়ে গাড়িটা নিয়ে আসলাম আবার। তো গাইস, গাড়িতে চলে এসেছে বাড়িতে, যে দেখতে পাচ্ছ এখানেই রেখে দিল, কারণ কালকে আবার বেরোবো সকাল সকাল, এক জায়গায় যাওয়ার আছে। পারলে আমি ব্লগ করে তোমাদের দেখাবো কালকের দিনটা কী হয় দেখি, ঠিক নেই এখনও ব্লগ বানাবো কি না ঠিক নেই। তো চলো এখন ঘরে যাই। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার সময় আর দেখালাম না, কারণ অনেক বিজি ছিলাম আর মারপিট লেগে গেছিলো অল্প খাওয়া দাওয়ার সময়। মেনুতে ছিল আজকে চিকেন চাপ, প্লেন ভাত, মানে সাদা ভাত যাই বলো তোমরা, আর কি বিনস আলু ভাজা, আরও শাক ছিল না, পালং শাক, পালং শাক আর বাঁধাকপি ঘন্ট, অনেক কিছু খেয়ে পুরো ফুলে গেছি আমরা এখন। এখন দিদি বাসনগুলো মাখছে, কারণ কালকে এক জায়গাতে যাবো তোমাদের বলি কি আগে, তো সব কনফার্ম করে যেতে হবে আর সব গুটিয়ে যেতে হবে। আমি মনে হয় কালকে গিয়ে মেহেকদের বাড়িতেই থাকবো, কারণ আমার কলেজ যাওয়া হচ্ছে না কতদিন ধরে। তো চলো, এরপর কী করবো সবই দেখতে পাবে, তো দেখতে থাকো।
তো গাইস আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আর কিছু করার মতন নেই, এখন গিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়বো। রিয়াদিরা অলরেডি চলে গেছে খাওয়া দাওয়া করে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। তো বাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর হয়তো কিছু বলবে না, বাই বাই, এটাই বললো। তো চলো বাই। তো গাইস তোমরা একটা জিনিস নোটিস করেছো কিনা আমি জানি না, ঠিক যার জন্য এত কিছু প্রিপারেশন হলো তাকে একবারও দেখানো হয়নি। অ্যাকচুয়ালি শুভদ অল্প ক্যামেরার সামনে আসতে অল্প ইয়েও পায়, আনকমফোর্টেবলও ফিল করে। তো যখন আমরা খাচ্ছিলাম বা গল্প টল্প করছিলাম তখন আর ভিডিও করা হয়নি। তো পরে দেখাবো, এখন তো বাড়িরই মানুষ, দেখতেই পাবে পরে অন্য কোনো ব্লগে। তো চলো বাই।